আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করছি। এটা বেশ কিছুদিন আগে করা, আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম কলকাতায় ইকো পার্কে গিয়েছিলাম। ইকো পার্কের পাশেই একটা বেশ বড় সড় মিষ্টির দোকান ছিল, যেখানে অনেক ছোট ছোট অনেকগুলো মিষ্টির দোকান আছে ভিতরে। বড় দোকানটির নাম মিষ্টি হাব নামে পরিচিত। এখানে সবাই বেশ পপুলার এই দোকানটি এখানকার। চলেন দেখি এখানকার দোকানগুলো কেমন, কি নামে পরিচিত এবং মিষ্টিগুলো দেখে আসি। বেশ মজাদার মিষ্টিগুলো, ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে আপনাদের এখানে মিষ্টি দোকানের সাথেও বেশ কিছু কি বলে সুন্দর ক্রাফটের দোকান আছে। চলেন দেখি ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে,
ওরা মিষ্টি নিয়ে খেয়ে ফেললো আমাকে বাদে খাওয়া হয়ে গেছে রসগোল্লা দিয়ে মার পিচ্ছি রসগোল্লা দিয়ে না খায় না